আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো আমার ছোট ভাই তার বউকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। তো শুধু তারা না, সাথে আমার মা বাবাও কিন্তু আসছে। তো কিভাবে তারা আসলো এবং কি কি করলো সবকিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এই যে মিশার এসেছে রিসিভ করতে। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি কেমন আছো? তো মামা মামিকে পেয়ে মিশারি কিন্তু দারুণ খুশি। তো আজকে আমাদের বাড়িতে কারা কারা এসেছে? মা, আব্বা, আমার বোন, চাচাতো বোন, ভাই আর নতুন বউ। না না, যাও। এই কেমন লাগতেছে নিশা? আপুর বাড়ি আসছ? হ্যাঁ, তুমি নতুন বউর সাথে বেড়াইতে আসছ? হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন মেহমানরা বাড়িতে চলে এসেছে আর আমাদের বাড়িতে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মিশারি, তুমি মনিবার সাথে দেখা করছো? হ্যাঁ, তুমি কোথায় চলে গেছো? মামাই খোঁজতেছে না তোমাকে? এই যে দুপুরবেলা গেছে সাইকেল নিয়ে। এই আমাদের বাড়ি কেমন লাগতেছে তোমার? অনেক সুন্দর। তো প্রথমবার আসছেন ওনাশের বাড়িতে। মিশারি, তুমি দেখছো মণিমাকে? কিছু বলো না কেন? হ্যাঁ, এখনো রাগ করছো তুমি? বিয়ের সময় রাগ করছে, সেই রাগ এখনো ভাঙে নাই। এই যে এইখানে সবাই। স্যান্ডেল পিন্ধেন এগুলা? কোয়া নিশা, যাও আসো। আয়ানের অসুখ, হ্যাঁ সবার কোলেই যায়। আয়ান, এটা কে? আয়ান, এটা কে? মামি। মেহমান আসছে আজকে বাসায়। হ্যাঁ, শরবত খেয়ে তা ঠান্ডা করেন গরমের মধ্যে। মায়ের যে কাপড় দেয় সবাই বলে খয়েরি কাপড় দেয়। আমার পছন্দ না, আমার বাবা খয়েরি দিচ্ছে। তো এরই মধ্যে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে চলুন দেখে নেই। প্রথমেই দেখা যাচ্ছে চিংড়ি ভুনা, এদিকটায় রয়েছে মলা মাছ, রয়েছে ডাল, তারপর গরুর মাংস, রয়েছে পুঁটি মাছের ভাজি, তারপর ইলিশ মাছের ভাজি, দুইটায় মুরগির রোস্ট, তারপর নোনা ইলিশের বড়া, রয়েছে সালাদ,
এই হচ্ছে আজকে দুপুরের আয়োজনের রান্না বান্না। ও সাথে কিন্তু পোলাও আর সাদা ভাতও রয়েছে। অনিশা মজা খাবার আর একটা বিষয় হচ্ছে, আমি এবার সৌদি আরব থেকে আসার পর আজকেই কিন্তু প্রথম আমাদের বাড়ি থেকে মেহমানরা এসেছে এই বাড়িতে দাওয়াত খেতে। তো শুরুতেই কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, রয়েছে তেলের পিঠা, তারপর নাড়ু, এদিকটায় রয়েছে শ্যামাই। দেখো নানুর সাথে মিলছে কিনা, এক নানু পড়ছে গোলাপি আর এক নানু পড়ছে হলুদ। সাথে রয়েছে কিছু পিঠা, পাতার পিঠা আর শিরিশ পিঠা, এগুলো গুড় দিয়ে শিরা দেওয়া হয়। তো এই হচ্ছে নাস্তা, যদিও দুপুরে এসেছে তারপরও নাস্তা দেওয়া হয়েছে। আগে সকালেই রান্না করে রাখা হয়েছিল এগুলো, ওরা দেরি করে আসছে। দিক দিয়ে দেখেন মিশারির সাইকেল মিশারির মামাই নিয়ে গেছে গা। এই পারতো রে মিশারি, আমার ভাই এই ছোটবেলা সাইকেল চালাইছে, আবার কত বছর পরে চালাইতেছে। চালাইতে পারবি? কি কয় মিশারির মামি বলতেছে পারে না, এই জন্য দেখাই দিতেছে। অ্যাক্সিডেন্ট করবো বলে আগেই দৌড় দিছে ডরে। তুই যে আমার জায়ের ঘরে এসে বসেছে, তো মেহমানরা আসার পর তাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে, আর এখন জিরানুর পর দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। তো আজকে দুপুরের আয়োজনে কি কি থাকছে চলুন দেখে নিই। তো বাড়ির পুরুষ সদস্যরা খাওয়ার পর এখন খাচ্ছে মহিলা সদস্যরা সেম আইটেম, পোলাও, রোস্ট, বিভিন্ন রকম মাছ, শুটকি, ভর্তা, গরু, মুরগি সব রকমের আইটেম রয়েছে। তুমি খাও খাই করে কি
উনি হচ্ছে আমাদের মা, ওই আমার জায়ের মা। খাবো না, তুমি অত খাও না। Thank you.